রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ 4 ডিগ্রি ঠান্ডা পড়েছে, দেখুন ঘাসের উপরে হালকা হালকা আইস পড়েছে, সাদা হয়ে গেছে। এই যে গাড়ির উপরে আইস জমে গেছে, এই লেখা যাচ্ছে না তো, হালকা হালকা আইস জমে গেছে। আমাদের এখানে এরকম হালকা হালকা আইস দেখা যায়, এর থেকে একটু বেশিও দেখা যায়। আর যে ফুল গাছগুলো বেঁচেছিল, এই ফুল গাছগুলোও মারা যাবে এবার। তো আজ ব্রেকফাস্টে রান্না করছি গ্রিটস। খুব তাড়াতাড়ি যদি কিছু রান্না করার দরকার হয় তাহলে গ্রিটস রান্না করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে সকাল সকাল। গ্রিটস দেখতে এমন কিন্তু খেতে ভালো লাগে। বাইরে এত ঠান্ডা, বললাম যেতে হবে না, সেই গেল। তো আমার মেয়ের কাণ্ড দেখুন, হাসছো কেন মা? মনে হয় যে প্রত্যেক দিন 2-3 বার করে ঝাড় দিলে ভালো হয়। বইয়ের থেকে কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে কি করে, হাসছো কিসের জন্য? তো ভগবানের পুজো দেব বলে ফুল তুলে নিচ্ছি। আমার ছোট্ট বাগানে যে কটা ফুল হয়েছে সেইগুলো দিয়েই পুজো দেব। দেখুন শুয়োপোকা দেখতে পাচ্ছেন, ওই যে শুয়োপোকা, ওরাও বা কোথায় যাবে ঠান্ডার মধ্যে। আর এই পাতাগুলো, যখন আমি প্রথম নিউ অরলিন্স আসি, এই পাতাগুলো দেখে মনে হচ্ছিল মেথি শাক। তো সোনার বাবার বলেছিলাম, তুমি কি এখানে মেথি শাক লাগিয়েছো? কি সুন্দর মেথি শাক হয়েছে, পুরো জায়গায় তো ফুল গাছ ছিল না, এই গাছ ছিল। আমি বলছি, তুমি কি মেথি শাক গাছ লাগিয়েছো? বলছি কি হ্যাঁ। তা আমি একদিন কি করেছি, এগুলো তুলে রান্না করেছি। ওর বাবা জানে ও না, আমি ভাবছি মেথি শাক লাগিয়েছে, এগুলো তুলে রান্না করে খেয়েছি। তারপরে সোনার বাবা বলছে, কী শাক? আমি বলছি, তুমি বললে যে মেথি শাক, তো খেয়ে বেশ ভালোই লাগলো, মানে খারাপ কিছু লাগেনি। যেমন জঙ্গলি জিনিস তাই আমার খেতে হয়েছে একদিন। যদি খারাপ কিছু হতো কি হতো বলুন তো, এরকম বদমাইশ। ঠান্ডার সময় এই গোলাপ ফুলগুলো বেশ বড় বড় হয়, কিন্তু বেশি ফোটে না জানেন। সারা গরমকাল তো ফোটে না, যদিও ফুটি একটু টুক 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 টুক, এখন তবুও একটু বড় বড় হয়েছে। তো আমি পালং পনির করব, ওই জন্য মশলা বানিয়ে নিলাম। তো এখানে থোড়ের বড়া বানিয়ে নেব। তো তার জন্য এখানে বেসন আর চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, লবণ হলুদ দেওয়া আছে, আর আরেকটুখানি লবণ দেব। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে কিন্তু জল দেইনি, ফোড়ের থেকে যে জলটা বেরিয়েছে তো সেই জল দিয়েই আমি ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, পালং শাকের পাতাটা একটুখানি গরম জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি, তারপরে এবার একটু ব্লেন্ড করব। এই ছোট্ট ব্লেন্ডারটা আমার এত সুবিধা হয়েছে, নিয়ে যখন তখন যা খুশি ব্লেন্ড করতে পারি। আর ব্লেন্ডারটা খুব সুন্দর, আপনারা বলেছিলেন যে এটা কিনে মানে সুবিধা হয়েছে কিনা সেটা আপনাদেরকে জানাতে। ভীষণ সুবিধা হয়েছে এই ছোট্ট ব্লেন্ডার কিনে, আমার যখন তখন মশলা বানাতে পারি, যখন তখন জুস বানাতে পারি। আর এই ব্লেন্ডারটা আমার প্রত্যেক দিন দরকার হচ্ছে, প্রত্যেকটা দিন। পনিরটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, আর পনিরটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। তো ওদিকে পালং পনিরটা হচ্ছে, আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিই। এই থোড়ের বড়া আমি এই প্রথম তৈরি করছি, আর প্রথম তৈরি করে ভগবানকে ভোগ নিবেদন করবো, আগে কখনো তৈরি করিনি। আমি তো এরকমভাবেই তৈরি করছি, এর থেকে ছোটো করতে হয় কি না কী জানি। যদি ভালো হয় আমার মাকে ফোন করে বলবো, মাকে বলবো যে এরকমভাবে থোড়ের বড়া তৈরি করতে।
আমি জানি না মা কখনো তৈরি করেছে কিনা, ছোটবেলায় তো খেতাম না এসব। এই বড়া টড়া তৈরি করলে আমার ছেলে মেয়ে, ছেলের বাবা সবাই খুশি হয়, কিন্তু সবসময় তো এসব খাওয়া ভালো না, ওই জন্য অনেকদিন পর পরই তৈরি করি। আর আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি না, তো চলুন এইভাবেই সব বড়াগুলো আমি ভেজে নিই। তো আমার পালং পনির রান্না কমপ্লিট, এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা আর দিয়ে দেবো ঘি। এবার ঘি আর গরম মশলাটা একটুখানি মিশিয়ে নেব। তো এবার বড়াগুলো উল্টে নেব, আর যেহেতু পালং শাক রান্না করছিলাম ওই জন্য খুন্তিতে কিন্তু পালং শাক লেগে আছে। আমি একটা খুন্তি ব্যবহার করি, সোনার বাবা বলে যে প্রত্যেকটা রান্নায় আলাদা আলাদা চামচ বা খুন্তি ব্যবহার করতে, কিন্তু আমার এই একটা খুন্তি দিয়ে যেহেতু হয়ে যায় ওই জন্য আলাদা আলাদা করে আর ব্যবহার করি না। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, এখন তো টেস্ট করতে পারবো না ভগবানের ভোগ না দিয়ে, নাহলে টেস্ট করে বলতাম আপনাদের যে কেমন হলো। দেখতে যখন ভালো হয়েছে নিশ্চয়ই খেতেও ভালো হবে, তো এগুলো হতে থাক। আপনারা ভালো একটা রেসিপি আমাকে বলেছেন, আমি এবার এবার থেকে এরকমভাবেই করবো। তো বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নিই। বড়াগুলো কিন্তু দেখতে দারুণ হয়েছে, আমি বারবার এক কথা বলছি কিন্তু খুব ভালো হয়েছে দেখতে। তো যা তেল আছে আর কটা বড়া এই তেলেই ভেজে নেবো, আলাদা করে আর তেল নেবো না। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে পালং পনির, এখানে আছে থোরের বড়া, আর এখানে আছে ডাল। আর এই ডালটা কিন্তু আমরা যখন ইন্ডিয়াতে এসেছিলাম আমার মা পাঠিয়ে দিয়েছিল, অনেকটা আছে এখনও, রান্নাই করা হয় না। আর এখানে আছে অ্যাভোকাডো, লেবু, আর এই যে গোপাল, ওলে বাবালে। তো বন্ধুরা আমি এখন যাচ্ছি ইন্ডিয়ান স্টোরে, তো অনেক কিছু আনার দরকার, ফ্রিজে বলতে গেলে সবজি নেই, তো যেতেই হবে, অনেক কিছু আনতে হবে। তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি, বাইরে তো ভীষণ ঠান্ডা, ওদেরকে নিয়ে গেলে যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়। আর সোনার বাবা ইচ্ছা আছে, সোনার বাবা ডিউটিতে যাওয়ার আগে বাড়িতে ফিরে আসবো, যেহেতু ইন্ডিয়ান স্টোর আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, হয়তো এক ঘন্টার মধ্যে নাও আসতে পারি বাড়িতে, দেখি আসার চেষ্টা করব। আর আমার সোনাকে বলেছি ওর বুনুকে দেখতে, ওর বুনুকে দেখবে, আদর করে দাও, আই লাভ ইউ, বাই বাই। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য কি নিয়ে আসবো তুমি তো বলতে পারবা না। তো বন্ধুরা বাইরের পরিবেশটা একবার দেখাই, ওই যে আমার ছেলে কি সুন্দর, ঠান্ডাটা না থাকলে ভালো হতো, এইদিকের আকাশটা বেশ ভালো লাগছে, হালকা হালকা ছেঁড়া ছেঁড়া মেঘ আছে, যাই হোক ছেঁড়া ছেঁড়া মেঘ পরে আবার দেখবো। আমি এখন গাড়িতে উঠি, এখানে ব্যাগ রাখি, বাচ্চারা যদি কেউ না যায় একা একা কোথাও যেতে ভালো লাগে না, সঙ্গে যদি কেউ থাকে তার সাথে একটু কথা বলতে বলতে যাওয়া যায়, আর কি হবে, ঠান্ডাটা কমলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, এখন তো এই ঠান্ডার সময় বাইরে সেরকম বের হওয়া হয় না। তো চলুন, একা একা শপিং করতে যাচ্ছি, মনটা কিন্তু বাড়িতেই পড়ে থাকবে, শুধু মনে হবে যে ছেলে মেয়ে দুজন কি করছে, ওর বাবা আছে বাড়িতে কিন্তু ওর বাবা তো ঘুমাচ্ছে, আর ছেলে মেয়ে ওরা দুজন তো টিভি দেখছে না হলে খেলা করছে, আর শুধু মনে হবে যে মেয়েটা যেহেতু ছোট ওর কথাই বেশি করে মনে পড়বে, যে পড়ে টড়ে গেল কি না, কান্না করছে কি না, এটাই শুধু মনে হয়। আর আজ রাস্তায় ভীষণ ট্রাফিক,
মানে এত ভিড় কেন কি জানি মনে হয় এই টাইমটা এরকমই হয়তো রাস্তায় ট্রাফিক থাকে, এই টাইমে এইদিকে আমার আসা হয় না বললেই চলে। ও, আপনাদের সঙ্গে তো একটা কথা বলতেই ভুলে গেছি, আমি যে আজ দুপুরবেলা থোরের বড়া তৈরি করেছি এত সুন্দর লেগেছে খেতে, মানে সেটা আপনাদের সঙ্গে বলতেই ভুলে গেছি। আবার আমি থোরের বড়া তৈরি করব, আমাদের বাড়ির সবাই খুব ভালো খেয়েছে, আর আমার মেয়ে তো এমনি এটা ওটা সেরকম কিছুই খেতে চায় না, আপনারা জানেন যে ও খেতেই চায় না, কিন্তু ও দুটো বড়া খেয়েছে। ওইটুকু মানুষ, খেতে অনেকক্ষণ টাইম লেগেছে কিন্তু ওর ভালো লেগেছে, আর ছেলেরও ভীষণ ভালো লেগেছে, ভাবছি আবারও বড়া তৈরি করব। তো আমি এখন চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে, তো আমি ইন্ডিয়ান স্টোরি বলি, তো চলুন যাওয়া যাক। তো আজ দেখছি অনেক সবজি এসেছে, কুমড়ো, একটা ভেন্ডি দিয়ে নিই, ভেন্ডিগুলো বেশ ভালো দেখে মনে হচ্ছে, কুদ্রি নেই, উচ্ছে নেব না, উচ্ছেগুলো একটু কেমন মতো বেছে বেছে নিতে হবে, নিলে উচ্ছে গাছ আমাদের নষ্ট হয়ে গেছে এই ঠান্ডায়। এখানে বিনস আছে, এগুলো নেব না, পালং শাকও নেব না, বেগুন নেব। এই বেগুনগুলোই নেব, এই বেগুনগুলোই আমাদের বাড়ির গাছে লাগানো ছিল, কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে ঠান্ডার মধ্যে, দুটো নেব, বেশি নেব না। এখান থেকে নিয়ে নেব কালো জিরে, কালো জিরে তো বড় প্যাকেট, এত বড় প্যাকেট, বড় প্যাকেটই নিই সবসময় দরকার হয়। আর নেব পোস্ত, পোস্তর একটা বড় প্যাকেট নেব, এগুলো তো ছোট পোস্ত, ছোট প্যাকেট, এই বড় দেখে এই প্যাকেটটাই নিই, এটাই হচ্ছে বড় প্যাকেটের পোস্ত, এটা হচ্ছে সর্ষে, এটাও পোস্ত, এটাই নিই, এটাই নিই। এইটুকু পোস্তর দাম প্রায় $5.50, $400-450 তো দু প্যাকেট পোস্ত নিলাম। তো এখানে রুটি বানানো তাওয়া পাওয়া যাচ্ছে লোহার, কিন্তু ধরারটা যদি থাকতো তাহলে নিতাম, আমরা তো সেই ননস্টিকেই রুটি করি, বড় বড় লোহার প্যানে ওতে রুটি করা যায় না। এখানে আছে থালা। তো এখানে ঠাকুর ঘরের জন্য অনেক কিছুই পাওয়া যায়, গঙ্গা জল থেকে শুরু করে অনেক কিছু। তো আমি এখান থেকে কপূর নেব, আর নেব ঘণ্টা, ঘণ্টাটা যে কোথায় পাওয়া যাবে, আমাদের ঘণ্টাটা সেই নষ্ট হয়ে গেছে, ঠিক করা হয় তবুও সে আবার নষ্ট হয়ে গেছে, ঘণ্টা দেখছি নেই, ঘণ্টা ছিল এদের এখানে কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। এখন পুরোপুরি 6টা বাজে আর আমার শপিং করা কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা হয়তো আর কিছুক্ষণ পর বাড়ি থেকে বের হবে, তো চলুন বাড়ি যাওয়া যাক, 1 ঘন্টার মধ্যে চেষ্টা করেছি শপিং করার। কি হয়েছে দাদা, কি করেছে? তাই তারপরে ও ও তারপরে কি করেছে? দাও, ওয়া বাবা, দেখুন আমি আবার ডিস্টার্ব করছিস। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি আজ ইন্ডিয়ান স্টোর থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি। প্রথমে দেখায় জাম, এটা কিন্তু ফ্রোজেন জাম, আচ্ছা ঠিক আছে। আর নিয়ে এসেছি হাক্কা নুডলস, দুই রকম নিয়ে এসেছি, ভেজ। আর এখানে ভগবানের জন্যে ওই ভগবানের স্নান করার পরে গায়ে দিই কপূর নিয়ে এসেছি,
বেগুন নিয়ে এসেছি, আর এই বড় বেগুনটা নিয়ে এসেছি যেহেতু শীতকাল পড়ে গেছে অনেকদিন আগে, কিন্তু আমাদের বেগুন পোড়া খাওয়া হয়নি, তো একটা বেগুন নিয়ে এসেছি পোড়া খাওয়ার জন্য উচ্ছে। আর ভেন্ডি এখানে নিয়ে এসেছি হচ্ছে ডালিয়া, আর এখানে আছে সন্দক লবণ, পপি সিড, পোস্ত, আর এটা হচ্ছে ডাব, আর দুটো নারকেল নিয়ে এসেছি কারণ নারকেল এখানে ভালো পাওয়া যায় না, একটা নষ্ট হয়ে গেলে আর একটা যদি ভালো থাকে ওই জন্যেই দুটো নারকেল নিয়ে এসেছি। আর এখানে নিয়ে আসা হচ্ছে গুড় নিয়ে এসেছি, আর এখানে নিয়ে এসেছি ধূপ, অনেকগুলো নিয়ে এসেছি, এই ধূপগুলো না সুন্দর গন্ধ। ভিডিও করতে করতে ফোনটা বন্ধ হয়ে গেছিলো, তো এই ধূপগুলো নিয়ে এসেছি, এই ধূপগুলো জ্বালানো নাকি খুবই ভালো, তো মাঝখানে কয়েকদিন আমি জ্বালিয়েছিলাম, তারপরে এই মেয়ে হওয়ার পর আর মানে ইন্ডিয়ান স্টোরে সেরকম যাওয়া হতো না, আর গেলেও মনে থাকতো না, তো ওই জন্য এই ধূপগুলো নিয়ে আসা হতো না, ওই এক প্যাকেট করে নিয়ে আসতাম আগে, তো এখন মানে এক মানে ছোট ছোট যে এক প্যাকেট ওই নিয়ে আসতাম, আর এখন বড় এক প্যাকেট নিয়ে এসেছি, অনেকদিন চলবে। এখানে নিয়ে এসেছি কালো জিরে, আর নিয়ে এসেছি সুজি, তো এই হচ্ছে আমার ইন্ডিয়ান স্টোরের বাজার। কি হাতে? তো বন্ধুরা আমি বাড়ি আসার পর ওর বাবা ডিউটিতে গেছে, আমি বাড়ি এসেছি তাও 10 মিনিট হয়ে গেছে, আর আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা কড়াই নিয়ে এসেছি, তো আমি এখন যে কড়াইতে রান্না করি ওই কড়াইটা আমার অনেক বছর আগে নিয়ে আসা হয়েছে, তো ওর ননস্টিক উঠে গেছে, কিন্তু ওতে এত সুন্দর রান্না হয় ওই কড়াইটা ফেলতে ইচ্ছা করে না, কারণ ওই কড়াইতে অল্প তেল দিলেই রান্না হয়ে যায়, কিন্তু ননস্টিক উঠে গেছে, ওই জন্যই ওটা আর ফেলি না, ওটাতেই রান্না করি, জানি ননস্টিক উঠে গেলে ওই কড়াইতে রান্না করতে নেই, কিন্তু খুব ভালো রান্না হয়। পুরনো কড়াই টড়াইগুলো জানেন, পুরনো কড়াইগুলো বেশি ভালো হয় নতুন কড়াইয়ের থেকে, তাই একই কড়াই নিয়ে এসেছিলাম, আর এই কড়াইটা অনেকদিন ধরেই খুঁজছিলাম, খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে গিয়ে দেখি আছে, নিয়ে এসেছি। আর আমি একা যদি কোথাও গিয়ে শপিং করতে যাই তাহলে আমি আমার মনের মতন করে শপিং করতে পারি, আর ওর বাবা গেলে হয় না, তাড়াহুড়ো লাগে, আমি আমার মনের মতন কিছুই নিতে পারি না, ওই জন্যই একা একাই যাওয়া হয় বেশি। এই একটা কি বলে ঢাকনা, এটা কি হোটেলের? হ্যাঁ সেম, কিন্তু ওটার থেকে এটা একটু বড়। আর এই যে এই কড়াই, আমাদের ওয়ালমার্টেটাতে এই কড়াইগুলো পাওয়া যায় না, এই কড়াইগুলো শুধু ওই ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়, ইন্ডিয়া থেকে আসে তো এই কড়াইগুলো, ওই জন্যই মনে হয়। আর আমার গ্যাস থাকলে বেশ ভালোই হতো, গ্যাস তো নেই, আর একটুখানি বড় দেখে কড়াই নিয়ে এসেছি যেহেতু বাচ্চা কাচ্চাগুলো সব বড় হয়ে যাচ্ছে, কত সফট মতো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল এই কড়াই নেবো, তারপরে অনলাইনেও দেখেছিলাম এই কড়াইগুলো, তো আজকে ওখানে পেলাম, নিয়ে এলাম। ঢাকনা ছিল হচ্ছে কাচের, আর এটার হচ্ছে স্টিলের, হয়েছে হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ ফিনিশ, হ্যাঁ ফিনিশ, দেখো নেই, ফিনিশ হয়ে গেছে, আমার মেয়ে বলছে ফিনিশ, এটা জল দিয়ে ধুতে হবে, হ্যাঁ জল দিয়ে ধুতে হবে। সুজি এখন কৌটোর মধ্যে ঢেলে রাখবো, এই কৌটোর মধ্যেই সুজি ছিল, এক ফুটও তো হলো না, আমি পুরো সাদা সুজি চেয়েছিলাম কিন্তু খুঁজে পাইনি, এই সুজিটাই ছিল, এই সুজিটা একটু বড় বড়, কি বলছো তুমি? তো আজ আমি তৈরি করব সুজির উপমা, এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি,
তো সুজিটা আমি খালি কড়ায় কিছুক্ষণ ভাজা করে নেব। তো খালি কড়ায় সুজি এরকম করে ভাজা করে নিচ্ছি, আর আজ নতুন কড়াই রান্না করছি। কড়াইটা অনেকটাই বড়, থাক আমার সব রান্নার পাত্র ছোট ছোট, তো ভালো হয়েছে বড় দেখে পাত্র নিয়ে এসেছি। অনেকদিন আগে বানিয়েছিলাম সুজির উপমা, তারপরে অনেকদিন বানানো হয়নি, আজ আবার বানাচ্ছি। তো এটাই হবে আমাদের ডিনার। তো এখানে আমি রান্না করছি সুজির উপমা। তো সুজির উপমাটা প্রায় হয়ে গেছে, একটুখানি জল শুকাবে এখনো, তারপরে রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আর মেয়েকে এখনও গোজগাছ করানো হয়নি, ওকে গোজগাছ করাবো। আর আমার ছেলে তো আগে আগে ঘুমিয়ে পড়েছে, আপনারা তো সবাই জানেন যে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, যেহেতু ওর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। আর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ও ক্যাট, ক্যাট নিতে যাচ্ছ, বাহ। আর আজকে নামো না, উঠবো, ওঠো। আজকে ভীষণ ক্লান্ত লাগছে, জানি না কেন মাঝে মাঝে এইরকম হয়, তারপরে তাড়াতাড়ি ঘুমিয়ে টুমিয়ে পড়লে আবার সকালবেলা ঠিক হয়ে যায়। আজ হয়তো কাজের পরিমাণটা একটু বেশিই হয়েছে, ওই জন্যই হয়তো একটু ক্লান্ত লাগছে। তাহলে আজকের মতো ব্লগটা এ পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই করো সবাইকে, রাধে রাধে, যা পড়ে গেল, বাই বাই করো, বলো বাই বাই। ওর খেলা সারাদিনেও শেষ হয়, বাই বাই করো সবাইকে, দোলো দোলো পরে হবে, তুমি বাই বাই করো সবাইকে, বাই বাই।